আলিনগরের গোলকধাঁধায় আমার চরিত্রের নাম হচ্ছে সোহম, যে কিনা হিস্ট্রি স্টুডেন্ট, কিন্তু কলেজে পড়ছে এমন না, হিস্ট্রি নিয়ে রিসার্চ করছে এবং মূলত কলকাতার হিস্ট্রি। এবং আলিনগরের গোলকধাঁধা যে গল্পগুলোকে জুড়ে জুড়ে তৈরি হয় একেবারেই ঘটনাচক্রে, সোহম সেই গল্পগুলোর সঙ্গে জড়িয়ে পড়ে এবং নাম থেকেই বোঝা যাচ্ছে যে গোলকধাঁধা কোথাও একটা ধাঁধা ডিকোড করতে করতে যাওয়া, এবং সেই ভার থাকে এই ছবিতে সোহমের ওপর। সৌগত আমাদের স্ক্রিপ্ট রাইটার, সে তার একটা মৌলিক স্ক্রিপ্ট, এবং আমি মনে করি যে ট্রেজার হান্ট মানে ধরনের ছবির ক্ষেত্রে এটা খুবই একটা মূল্যবান স্ক্রিপ্ট হয়েছে, মূল্যবান একটা ইয়ে হয়েছে। আর সেক্ষেত্রে ব্যোমকেশের সায়ন্তনদের সঙ্গে কাজ করার পর মানে ওরা আমাকে অ্যাপ্রোচ করে ছবিটা করার জন্য, এবং আমার স্ক্রিপ্টটা পড়ে খুব ইন্টারেস্টিং লেগেছিল। এবং আবারও একইভাবে আমি যেটা চেষ্টা করি সবসময়, আমি খুব বেশি দিন ছবি করছি না, যে একটু চরিত্রগুলো যদি একটার থেকে অন্যটা একটু ডিফারেন্ট হয় তাহলে একটা এক ধরনের মানে কিক পাওয়া যায় একটা বিষয়ে। তো সোহমের ক্ষেত্রেও সেইটাই ছিল। তো এবার দেখা যাক দর্শকের কাছে ছবিটা গেলে তারা কী বলবে। আজকে একটা গানের সিরিজ চলছে, মিউজিক নিয়ে কিছু বলবো। মিউজিক তো আমাদের নিমো যে মিউজিক করেছে সে আমাদের সকলেরই বন্ধু স্থানীয়। আসলে সায়ন্তন টিমের এটাই আমাকে খুব অ্যাট্রাক্ট করে সবসময়, যে আমরা সকলেই মানে ভেরি এক্সট্রাঅর্ডিনারি সিনেমাটোগ্রাফার সুদীপ্ত মজুমদার আর মিমো সৌগত, আমি এবং সায়ন্তনের অ্যাসোসিয়েট শুভদীপ, এরা আমরা প্রত্যেকেই যেহেতু মোটামুটি এক বয়সের এবং বন্ধুস্থানীয়, ফলত গোটা কাজটার মধ্যেই এক ধরনের আনন্দ থাকে। এবং সবার সঙ্গে সবার মানে আমি অভিনেতা হিসেবে যখন আমার একটা অভিনয় সেখানে দিই, যে মিউজিক দেয়, সবারই এক ধরনের একটা ইমোশন যুক্ত হয়ে থাকে এবং ছবিটা এন্ড অফ দ্য ডে নিজেদের হয়ে ওঠে ইনস্টেড অফ কিছু লোকের ছবি। তো সেইটা আর মিমো রক মিউজিক নিয়ে খুবই এক্সটেন্সিভ কাজ করেছে। মিমো মানে সিনেমার মিউজিক ছাড়া অ্যালবামও করেছে, এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে মিমো এবছর মিত্র মিউজিক অ্যাওয়ার্ডে একটা পুরস্কার পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেটার জন্য আমরা ওকে অলরেডি কংগ্রাচুলেট করেছি। এবং আবারও আলিনগরের গোলকধাঁধায় আফটার জকেট খান, ও যে গান তৈরি করেছে এবং নান আদার দ্যান রূপম ইসলাম সেই গান গেয়েছে, এবং তার যে অনুরণন, তার যে এক্সাইটমেন্ট, সেটা অলরেডি আমরা ফিল করতে পারছি। এবারে সব কিছুই আমাদের ফিল করার উপর তো ডিপেন্ড করে না, এবার দর্শক কী ফিল করবে, শ্রোতারা কী ফিল করবে, সেটার উপরেই ডিপেন্ড করছে আমাদের। কোথায় কোথায় শুটিং হয়েছে? মুর্শিদাবাদ আর কলকাতা। পার্নোর সাথে প্রথম কাজ, খুব ভালো। পার্নো এলে বাকিটা বলবো। একদম খুবই অরিজিনাল একটা গল্প। বেসিক্যালি আলিনগরের গোলকধাঁধা আমার ডেবিউ ফিল্ম হওয়ার কথা ছিল, অনেকেই ভাবছে যে বিকজ চকলেট থাকে একদম অন্যরকম, শুধুমাত্র যে মানে অ্যাডভেঞ্চার গল্প, ওর মধ্যে একটা সেন্টিমেন্টাল একটা ইমোশনাল গল্প আমরা বলতে চেষ্টা করেছি। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা আর্ক আছে, একটা ইমোশনাল জার্নি আছে গল্পের প্রথমে। আমরা ক্যারেক্টারদের যেরকমভাবে দেখছি এই মিস্ট্রি যত আনফোল্ড করতে শুরু করে, ক্যারেক্টারদের মধ্যেও সেই চেঞ্জেসগুলো আসে, একদমই অন্যরকম ভাবনাটাই এলো এই সাবজেক্টটা চুজ করার। অ্যাকচুয়ালি ধরুন অ্যাডভেঞ্চার নিয়ে আমার প্রথম ছবিও অ্যাডভেঞ্চার ছিল, এটাও একটা অ্যাডভেঞ্চার ফিল্ম। ছোটোবেলা থেকে এইরকম অ্যাডভেঞ্চার গল্প দেখে আমি বড় হয়েছি, এরকম প্রচুর সিনেমা দেখে বড় হয়েছি, সেই জন্যই একটা অ্যাডভেঞ্চারের প্রতি অন্যরকম টান আছে। কলকাতার এমন কিছু হিস্ট্রি আছে যেগুলো আমরা সচরাচর আর কি জানি, মানে ধরুন লাল দিঘি ফর এক্সাম্পল। লাল দিঘি কথাটা তো আমরা রোজ সেখান দিয়ে যাতায়াত করছি, কিন্তু এই নামটা কেন বলি এটা কিন্তু খুব কম লোকেই জানে। তো এরকম কিছু হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে করতে এই কনসেপ্টটা মাথায় আসে, যে এই 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 ফ্যাক্টসগুলো নিয়ে যদি একটা মিস্ট্রি অ্যাডভেঞ্চার তৈরি করা যায় কেমন, সেখান থেকেই আর কি আলিনগরের গুলো। এরপরের গল্প কি তাহলে মিস্ট্রি? সেটা এক্ষুনি আমি বলতে চাইছি না, আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করবো, বাট ডেফিনেটলি নট মিস্ট্রি। এরপরের গল্প কমেডি।
বৃষ্টি অ্যাডস এ লিটল বিট অফ হিউমার টু দ্য ফিল্ম, অর ইটস এ লিটল মোর বাবলিয়ার ক্যারেক্টার দ্যান হোয়াট আই হ্যাভ প্লেড সো ফার। তো একটা একটা ভালো লাগার জায়গা, মিষ্টি জায়গা বৃষ্টির জায়গাটা। সো আই থিঙ্ক শি ইজ অ্যাডিং টু দ্য লাইটার মোমেন্টস ইন দ্য ফিল্ম। যেরকম আপনারা দেখলেন আলিনগরের গোলকধাঁধা বেসিক্যালি একটা অ্যাডভেঞ্চার ট্রেজার হান্টের গল্প, কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র অ্যাডভেঞ্চার বা ট্রেজার হান্টে এটা আটকেনি, ট্রেজারটা কি সেটা বা ট্রেজারটা কোথায় লুকানো আছে এখানে কিন্তু মিস্ট্রিটা শেষ হয়ে যাচ্ছে না। সবথেকে ইম্পর্ট্যান্টলি প্রত্যেকটা ক্যারেক্টার আমরা মানে আলিনগরের গোলকধাঁধায় প্রত্যেকটা ক্যারেক্টারের একটা সেপারেট আর্ক আছে। গল্পের প্রথমে এদেরকে আমরা অন্যভাবে দেখছি, কিন্তু অ্যাজ দ্য মিস্ট্রি আনফোল্ডস গল্পের শেষে গিয়ে এদের মধ্যে একটা চেঞ্জ আসছে, এরা ইভলভ করছে সাইকোলজিক্যালি অ্যান্ড হ্যাঁ। তো বেসিক্যালি অ্যাপার্ট ফ্রম বিইং অ্যাডভেঞ্চার স্টোরি, উই আর অলসো টেলিং a very sensitive and emotional story. Ami khub taratari amader cast and crew er sathe apnader introduction korie di, apart from of course ha shogoto da amader script writer, puro golpo tai ol lekha. Alinagarer Golokdhadha basically amar debut film howar kotha chilo, but then joker dhun bananor sujog ami pai bong অ্যাকচুয়ালি আমরা গল্পটা নিয়ে অনেকদিন ধরেই ডিসকাস করছিলাম। সৌগতদা অনেক রিসার্চ করেছে, কারণ কলকাতার বেশ কিছু অজানা ইতিহাস এই গল্পের মধ্যে উঠে আসবে যেটা আমরা সচরাচর জানি না। যেরকম আমি কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, ফর এক্সাম্পল আমি সব কিছু বলতে পারবো না, বাট ফর এক্সাম্পল অনেককেই বললাম এখানে যে লাল দিঘি, এটা একটা কলকাতার ল্যান্ডমার্ক জায়গা, এখান থেকে আমরা রোজ যাতায়াত করছি, কিন্তু এই নামটা কোথা থেকে আসছে, তার পেছনে হিস্ট্রিটা কি, ইতিহাসটা কি, এটা কিন্তু আমরা অতটা নজর দিই না। তো বেশ কিছু এরকম আননোন ফ্যাক্টস অ্যাবাউট আমাদের বাংলা যেটা শুরু করতে গিয়ে অং করতে আমার বেশি সময় থাকত, কিন্তু ও কি করতে আমি জানি না, ও আমার থেকে অ্যাটলিস্ট 10 মিনিটস পর ব্যান থেকে বেরোতো। I have no clue what he would do with his hair. So I started calling him Naika. That's how he's become Naika and I have become the Naika of the film. আমার ওর পার্নো টং করার জন্য ওই ড্রায়ার থাকতো, মেশিন থাকতো, ওইগুলোকে দিয়ে করতো, হেয়ার ড্রেসাররা থাকতেন সেটা করতো, আমাকে আমার আঙুল দিয়ে চুল ঠিক করতে হতো, প্রতিদিনের কন্টিনিউটি মেলাতে হতো, সেটা অনেক বেশি সময় সাপেক্ষ কাজ এবং সেটা দায়িত্ব আমার উপর থাকতো, আমাকে কোনো হেয়ার ড্রেসার প্রোভাইড করা হয়নি শুটিং থেকে। বলুন, আমি বলেছিলাম আমার কিন্তু অন্যরকম চুল হবে, আমি কিন্তু এরকম ভেবেছি সেরকম ভেবেছি ছবি টবি দেখিয়ে, তারপরে আমাকে এই যে মহামান্য শুভদীপ ও আমাকে এসে বললো তুমি একটু করে নাও, মানে সেই করে নেওয়ার জন্য তো একটা শ্রম দিতে হবে, আমি তো আর হেয়ার ড্রেসার নই, ফলে তো এখন পার্নোর মতো হচ্ছে, সব জায়গায় ছড়িয়ে দিয়েছে আমার হিরোইন। এবং আমি আজ আপনাদের সামনে কিছু প্রমাণ করার নেই, আপনারা সবাই জানেন আমি আজকে কখন এসেছি আর পার্নো কখন এসেছি।